পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলায় পঞ্চবাজার দেবীগঞ্জের উদ্যোগে ভব ঘুরে পাগল এবং পশু পাখিদের মধ্যে খাবার বিতরণ করা হয়। উক্ত খাবার বিতরণে উপস্থিত ছিলেন পঞ্চবাজারের উপদেষ্টা জনাপত্তে হাসান মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার এবং পঞ্চবাজারের পরিচালক জাহাঙ্গীর আলম সাদ্দাম। আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব রবিউল হাসান সরকার সহ পঞ্চবাজার দেবীগঞ্জের সকল স্বেচ্ছাসেবী বৃন্দ। দেন দেন আসবে আসবে। দেবীগঞ্জ উপজেলায় আমাদের বিভিন্ন ধরনের ভবঘুরে এবং এখানে বহু অসহায় প্রাণীরা এই করোনার কারণে তারা অমানবিক জীবনযাপন করছে। হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকার কারণে এদের খাবার দেওয়ার কোনো লোক নেই, যে কারণে আমাদের দেবীগঞ্জ পঞ্চবাজারের উদ্যোগে আমরা এখানে আজকে বেশ কিছু ভবঘুরে এবং অপ্রকৃতস্থ ব্যক্তিবর্গ তাদেরকে আমরা খাবার তুলে দিয়েছি। একই সাথে দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রান্তে, বাজার সহ অন্যান্য লোকালের বিভিন্ন প্রান্তে অনেক কুকুর আছে, এই কুকুরদেরকে আমরা দেবীগঞ্জ পঞ্চবাজারের বিশেষ একটি উদ্যোগে আমরা খাবার তৈরি করে তাদেরকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি। উদ্যোগটি চলমান থাকবে, কারণ আমরা শুধুমাত্র এখন মানবিক যে বিপর্যয়ের কারণে আমরা শুধুমাত্র মানুষের দিকে দেখলেও হবে না, আমাদের পারিপার্শ্বিকতার দিকেও দেখতে হবে। আমরা যদি সবাই মিলে চেষ্টা না করি তাহলে আমার মনে হয় যে আমরা যে মহা লড়াই মহাসংগ্রামের মধ্যে দিয়ে আমাদের যে জীবনটি পার করছি এটি ভালোভাবে পার করতে পারবো না। ধন্যবাদ আপনাদের সকলের সহযোগিতার জন্য। উদ্যোগে আমরা ইউনো মহোদয়ের যে বিশেষ সহযোগিতায় ওনার অর্থায়নে আমরা এই যে আজকে নানান রকম ভবঘুরে মানুষকে এবং পশু পাখিকে আমরা খাবার দিলাম। এবং আমরা এর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমরা পঞ্চবাজার দেবীগঞ্জ মানুষের বাড়ি বাড়ি খরচ করে দিচ্ছি এবং দিব। এটা আমরা যতদিন পর্যন্ত এই করোনা মহামারী অবস্থান করতেছে ততদিন পর্যন্ত আমরা এটা অবস্থান করতে থাকবো। আমরাও মানুষের খরচ, মানুষের বাসায় বাসায় ফ্রি চার্জে কোনোরকম খরচ ছাড়াই পৌঁছাই দেবো।